চালাতে থাকে। এখন আবার সপ্তশীর ফোন হারিয়ে গেছে, পুরো উড়িয়ে যেতে হবে, ঢুকে গেল আজকের ব্লগটা। জেনারেলি এখন আমি বট গাছ দিকে আমি খুব ঝুঁকে পড়েছি, কারণ আমার একটা খুব লক্ষ্য হচ্ছে যে 100,000 বট গাছ লাগানো। ভেতরে ঢোকো, ভেতরে সবুজে ঢোকো, সব চপ খেয়ে মায়ের হঠাৎ করে ইচ্ছা হয়েছে গরম গরম রসগোল্লা খাবে, নবদ্বীপের রসগোল্লা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ট্রিপল ক্যারি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আবার কাটোয়া। কেন যাচ্ছি না, সেই যে পুচকিটাকে দেখেছিলে বিয়েতে, যার নাম আঁকি, দাদার মেয়ে, তার আজকে অন্নপ্রাশন। তো আমি, স্তোভান, মা আর জয়বাস সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন 9:15 বাজে। লাস্ট টাইম যখন আমরা কাটোয়া গেলাম বিয়েতে, তো তখন আমরা একটা নতুন স্টাইল ট্রাই করলাম। আমরা কাটোয়ার ওপর একটা ছোট্ট ডকুমেন্টারি করেছি, তো সেটা তোমরা দেখেছো কি না জানিও, কেমন লাগলো সেটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো। এখনই খুব সুন্দর জায়গা কাটোয়া, ওটার অনেক হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সও আছে, প্লাস জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্সও আছে। তো সেগুলো তোমরা ডকুমেন্টারি দেখলে জানতে পারবে। খাজুরডি গ্রামটা কি তোমার গ্রাম না কাটোয়া তোমার জায়গা? হ্যালো ফ্রম কাইনে ট্রিপ। আর আজকে আমার কো প্যাসেঞ্জার আমার মা, খুব রেয়ারলি আমাদের সাথে ট্রাভেল করে। বাহ বাহ, পীড়িত বেরিয়ে পড়েছি। আজকে রাস্তাটার ব্যাপারে একটু বলি, আজকে রাস্তাটা সেমই হবে। আমরা ভেবেছিলাম প্রথমে এসটি কেকে দিয়ে যাব, অন্ধেরা কায়েম রহে, একটু দাঁড়াও আলোতে আসছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে কালনা কাটোয়া রোড দিয়ে যাবো, কল্যাণী দিয়ে আমাদের খুব কাছে হয়, কিন্তু মেমারি দিয়ে যাচ্ছি। মেমারি দিয়ে কেন যাচ্ছি সেটা বলবে আমার মা। মা কেন যাচ্ছি? আমরা একটু ভালো ব্রেকফাস্ট করব সিসিডিতে। সিসিডিতে ভালো ব্রেকফাস্ট করব? সিসিডি ছাড়া আজকাল ভালো ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে না, তোমরা সবাই জেনে রাখো। যাই হোক, মা কালকে আবদার করলো যে আমি স্যান্ডউইচ খাবো সিসিডিতে, হোপফুলি আজকে সিসিডি খোলা থাকবে, তো সেই জন্য এদিক দিয়ে যাচ্ছি। তারপর আমরা মেমারি টাউন দিয়েই যাবো কাটোয়ার দিকে। আর এই অন্নপ্রাশনটাও একটা রিজন যার জন্য আমাদের ট্যুর ডিলে হয়েছে। ফুটবল ম্যাচ, বিয়ে, অন্নপ্রাশন সব মিলিয়ে সবাইকে খুশি রাখার জন্য আমরা আমাদের প্ল্যান ডিলে করেছি, কিন্তু আই হোপ কি সবাই খুশি যে আমরা অ্যাটেন্ড করতে পাচ্ছি। আমরা অফকোর্স খুশি, ফুটবল টুর্নামেন্ট খেলেও আমি খুব খুশি, বিয়ে অ্যাটেন্ড করেও আমি খুব খুশি, আর হোপফুলি আজকেও অনেক মজা আনন্দ করব। চলো দেখা হচ্ছে। আমরা এখন বিটি রোড ছেড়ে নিবেদিতা সেতু ধরবো, আর কিছুক্ষণেই মা কালীর দর্শন। তো মা কালী আর মা গঙ্গার নাম নিয়ে বেরিয়ে পড়লাম, আমাদের যাত্রা শুভ হোক। সবাইকে মা আশীর্বাদ করুক, আর স্পেশালি আজকের দিনে আঁখিকে অনেক আশীর্বাদ করুক, আর অনেক বড় হোক, অনেক ভালো হোক, অনেক সুস্থ থাকুক, এই কামনা করেই বেরিয়ে পড়লাম। সুন্দর ভিউ, অনেকগুলো ভেসেল দেখা যাচ্ছে, আর সামনে এখানে রাস্তাতে অনেক কয়েকটা ভেসেল, সাথে আমাদের কাইনে ট্রিপ। আর কাইনে ট্রিপের ওপরে কয়েকটা কাজ আছে, নেক্সট উইকে আমরা কথা বলে এসেছি, কয়েকটা অ্যাক্সেসরি প্লাস একটু ডেকোরেশনের কাজ আছে। হোপফুলি ফিঙ্গার্স ক্রসড এই মডসগুলোও ভালো হবে, তোমরা আগের মডসগুলো খুব পছন্দ করেছো। আমার ছেলে কথাই বলতে দিচ্ছে না আমাকে। ও কাকু কেটে নাও। এই রাজচন্দ্রপুর টোল প্লাজাতে বেশ কয়েকটা হিস্টোরিক্যাল জিনিস হচ্ছে আমাদের সাথে। এক তো সে ট্রাক চেপে দিল, অনেক ঝামেলা। তারপর কিছুদিন আগে তোমরা দেখেছো কাটোয়া যাওয়ার সময়, কাটুয়ে যাওয়ার সময়, কাটুয়ে, এই আয়ু দিদি দেখো এই কাটুয়ে, এর জন্যই কাটুয়ে। কাটুয়ে যাওয়ার সময় আমাদের ফাস্ট্যাগ কাজ করছিল না, পরে জানতে পারলাম যে স্টিকারটার মধ্যে একটা চিপ থাকে, তো সেটা সরে গেলে ফাস্ট্যাগ আর কাজ করে না। আমাদের আজকে গন্তব্য কাটুয়ে, আর আমরা দিল্লি হাইওয়ে ধরে আমাদের ফার্স্ট স্টপ হবে সিসিডি। মা খাবে স্যান্ডউইচ, আমি দেখছি কি খাওয়া যায়। আমার তো খুব ইডলি খাওয়ার ইচ্ছা, কিন্তু
মা বলেছে আমি আজকে হিন্দুস্তান ধাবা কিছুতেই খাবো না, আমি সিসিডিতেই খাবো। হ্যাঁ আম্মাকে জ্যাম, যেতে পারছে না, অফ রোড করতে চাইছে জিমনি, কিন্তু জিমনিকে রোডেই থাকতে হচ্ছে। মা চাইছে না যে ছেলে জিমনি নিয়ে অফ রোড করুক। আর এটা আমি কেন করছি, কারণ কি লাস্ট ব্লগে অনিন্দিতার একটা সুন্দর কমেন্ট্রি আছে, যদি মিস করে থাকো প্লিজ দেখে নিও। আমার এই পুলিশ কাপু আছে, ধরে নেবে কমেন্ট্রি বার করে দেবে, ঢুকি লাইনে। গান বন্ধ করে দিয়েছো বাবা। নিজের মানে বিরিয়ানি পুরো মেনু সেট মেনু আছে, একদম সেট মেনু, মানে যা যা লাগে বিরিয়ানি খেতে রাইতা। গাছ গাছালিটা নষ্ট হয়ে গেল, অনেক গাছ কেটে দিচ্ছে। জে ওয়াকিং ইজ ব্যাড ফর হেলথ। এই যে গাড়ি পার্ক, আর আমরা চলে এসেছি ক্যাফে কফি ডে। গুড মর্নিং, আচ্ছা তো পাওয়া যাবে তো? হ্যাঁ সব কিছু হয়ে যাবে। আমি এটা খালি থেকে আনলাম, আমার নেই না না, এটা টেস্টিং এর জন্য কাজ করছে। ও এই চলে এসেছে, কি খাবি? চলো না মেনু, বিলিং ডান, মেন আইটেমস দেখাচ্ছি তোমাদের। আর ওই দেখো একটা হেভি মজা করছি। কোথায় যাবি? টাইম এখন 10:10। লুচি ডিম কি এটা? আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, তো মা অর্ডার করেছে স্পিনাচ এন্ড কর্ন স্যান্ডউইচ, আর সপ্তশী আর আমি অর্ডার করেছি স্মোক চিকেন স্যান্ডউইচ, আর এ খাচ্ছে আমাদের চিপস বলো। তার সাথে আমরা একটা কোল্ড কফি, যেটা হচ্ছে ফ্র্যাপে, আর একটা কোল্ড মোকা, এটা অর্ডার করেছি। সেগুলো আসছে। তোমরা অনেকেই জানো এই সিসিডিটা কোথায়, কিন্তু যারা জানো না তাদের জন্য বলি, এটা NH2 দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গুড়াপের কাছাকাছি হাইওয়ে মির্চি আর নবান্নর মাঝামাঝি একটা HP পেট্রোল পাম্প আছে। এই যে HP পেট্রোল পাম্পটা, ঠিক তার লাগোয়াই এই সিসিডি। খাওয়া দাওয়া ডান, এবার আমরা বেরিয়ে পড়ব। আমরা বেরিয়ে পড়লাম। মা কেমন খেলে স্যান্ডউইচ? ভালোই খেলাম। তুমি কেমন খেলে? আমি অ্যাজ ইউজুয়াল ভালোই খেয়েছি। তুমি তো না, আমার মনে হয় তুমি ভালো খাওনি, ইউ আর নট স্যাটিসফাইড। আমি কোয়ান্টিটি নিয়ে সিসিডি কোনোদিনই স্যাটিসফাইড না, ভ্যালু ফর মানি তো একদমই না। সেম জিনিস সবথেকে অনেক বেশি কোয়ান্টিটি থাকে, তো আমি একটু ভ্যালু ফর মানি খুঁজি সবসময়, তো সেটা একদমই না সিসিডি। Agreed, agreed. টেস্ট ওয়াইজ ভালো, কোয়ান্টিটি কম, বাকি এমনি মা সিট বেল্ট একটু পড়তে হবে। চলো যাই এবার। পুরো উড়িয়ে যেতাম আমি, ঢুকে গেল। এই এখানেও ফ্লুরিস আছে KFC এর পাশে। ফ্লুরিস বলো কি? আজকের ব্লগটা কিন্তু এন্ড অবধি দেখো, কারণ আমরা কাটোয়ার পাশে একটা খুব সুন্দর জায়গার সন্ধান পেয়েছি, সেটা আমরা আজকে দেখতে যাব, আর সেটা তোমাদের উইকেন্ড ট্রিপের জন্য খুব কাজে লাগতে পারে, তাই ওয়াচ টিল দি এন্ড। এটা পলাশ তো না? পলাশ না, বাট এই জায়গাটা সব সময় কিছু না কিছু এই ঠিক
আর এই এখানে একটা বাড়ি আছে, এই বাড়িটার সামনে একটা খুব সুন্দর গাছে ফুল হয়, প্রত্যেকবার মেমারি দিয়ে আসার সময় এটা আমি লুকআউটে থাকি। এই যে এইটা আমার সেরকম ফুল, আর এই যে এই যে এই যে এইটা এইটা এই জায়গাটা প্রচণ্ড ফুল থাকে। কিন্তু এই দেখো 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 এই বাড়িটার সামনে বললাম না, কিন্তু এখন নেই। জিমনি নিয়ে যাবো আর পুলিশে ধরবে না, এটা কোনোদিন হয়েছে যে আজকে হবে, তাই আজকেও ধরা হয়ে গেল আমাদের। কিন্তু এনারা খুবই ভালো। হেভি ওয়েদারটা বলো আজকে, ফার্স্ট ক্লাস। এটা আকি স্পেশাল ওয়েদার আজকে, আকি স্পেশাল ওয়েদার। ডাইহাট আর 5 কিলোমিটার কাটোয়া কিছুক্ষণেই ঢুকবো আমরা। প্লিজ ফাসেন ইওর সিট বেল্টস। ডিড ইউ? নো। ক্যান ইউ? ইয়েস। হোয়াট আর উই টিচিং আদার্স? গুড গার্ল। এই যে বাস স্ট্যান্ড পেরোচ্ছি, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো নিশ্চয়ই, কাটোয়ার ব্লগে। আর এবার ঘোড়া পেরোচ্ছি, ঘোড়া ঘোড়া নেতাজি পেরোচ্ছি, নেতাজিকে পেরোচ্ছি, আর আই লাভ কাটোয়া পেরোচ্ছি। হ্যাঁ, একই কি অবস্থা। আচ্ছা চলো, বেট লাগাবে, রেল গেট আছে না? নেই, রেল গেট খোলা আছে, খোলা আছে। ভাগাও ভাগাও ভাগাও, বেট লাগাও, বেট লাগানো কত কি লাগালো ছিল বলো তা। আমিও তো চাই খোলা, তুমি দেখে লাগাবে নাকি? আমিও তো চাই খোলা থাকুক, তো বেট লাগাচ্ছ কেন? খোলাই, বন্ধ আছে। জোর করে এখানে ব্রেক মেরে বন্ধ করে, বন্ধ। ইয়ে বাবা, আর আমরা চলে এসেছি খিতি ভবনে, এখানেই অনুষ্ঠানটা হবে। এই যে অনিত স্টুডিওর পিছনে খিতি ভবন, অনিত স্টুডিও, অনিত অফিস, সব তো অনিতাই কিনে রেখেছে তোমার। আর ওইটা হচ্ছে অশোক লজ, ওটাও আমাদের লজ, ওখানে ফ্রেশ হব তারপর যাব, নাকি ডিরেক্ট চলে যাব এটাই এখন চিন্তা ভাবনা চলছে। দেখা হচ্ছে একদম আখির সাথে। রাইস সারি মানে তো একবারই হবে? হ্যাঁ, এরপর তো প্রত্যেক দিনই রাইস খাবে। ও আচ্ছা, আমরা এখন খেতে বসে গেছি, আর এটা হচ্ছে মেনু, আর এর আগে আমরা যেগুলো মিস করে গেছি, আপনি চান করানো আর ভাত খাওয়া, সেগুলো আগে দেখে আসো। Yeah.
আজ সুবান্ত যা পাগলামি করে যাচ্ছে, ওর বাবা ওকে সামলাচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে তাই একটু লেট হচ্ছে, একটু দিদার সাথে দেখা করবো খাজুরটিকে, তারপর বেরোবো। টাটা টাটা, সবাই ভালো থাকবে। টাটা 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 হ্যাঁ হ্যাঁ একদম। বৃষ্টির পর পুরো কাটোয়া রূপ পাল্টে গেছে। আমাদের কিছু না কিছু হারাতে থাকে, এখন আবার সপ্তশীর ফোন হারিয়ে গেছিলো, যাই হোক মাঝ রাস্তায় দাঁড়িয়ে খোঁজা হলো, পাওয়া গেল, এখন আবার যাচ্ছি দিদাকে দেখতে। দাদা এখনই চিমনির ব্যাপারে জিজ্ঞেস করছিল, বলছিল দাদার খুব পছন্দ চিমনি, তো তাই দাদা ছবি তুলছিল। বাড়ি চলে এসেছি, আসবে দিদার বাড়ি যাবো, আবার আবার দিদার বাড়ি যাবো, যাবো যাবো, কাছে খুলে দাও তো। হ্যাঁ টাটা। ওরে বাবা রে, কাছে খুলে দাও, টাটা। হ্যাঁ দিদা আসবে, দিদা আসবে। বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে, এবার ওই জায়গাটায় যাওয়ার কথা, ওখানে গিয়ে তোমাদের বলছি। এটাই নদীর পাড়, রাস্তাটা খুবই সরু, আর পাঁচ দিয়ে যাবো। দাদা এটা কি নদী? গঙ্গা। এটা গঙ্গা? আচ্ছা ভাগীরথ, থ্যাংক ইউ। দাদা গেস্ট হাউসটা সামনে, এইদিকে বৃষ্টি হয়েছে বলে একটু কাদা আছে আর স্লিপারি হয়ে গেছে, কিন্তু জিমনিতে তো অসুবিধা হয়নি। এটার আরেকটা রাস্তাও আছে যেটা গুগল দেখাচ্ছে সামনে দিয়ে, তো সেটা বলছে ওখানে অত কাদা আছে, কাদা আছে, কিন্তু তো বললো ওখানে কাদা হবে না যা লোকেরা বললো। আর এইটা হচ্ছে রিসর্ট, পার্কিং এখানেই করতে হবে, চলো গিয়ে দেখি। বেশ এটা গ্রাম্য, এই রে স্লিপ, এটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ, ভগবান। অ্যাকম্পানি করতে চলে এসছে, এই হচ্ছে রিসর্ট, ওই দিকে কিছু একটা পুকুর টাইপেরও আছে। হ্যালো, আর ইকো রিসর্ট তো এর জন্যই বলে যে সেলফ সাস্টেনেবল, মানে এরা চাষবাস নিজেরাই করে, যে এই ফুডটা গেস্টদের সার্ভ করে। এই হচ্ছে রিসর্ট, একদম নেচারের মাঝে। চলো এবার গিয়ে ভেতরটা দেখি। গণেশ দা আপনি? হ্যাঁ আসুন, এই তো গাড়ি এখানে রেখেছি। সামনের রাস্তাটা কি ভালো নাকি? চার চাকা, চার চাকা।
না না আমাদের চার চাকা সেরকমই চার চাকা, তার জন্য ঢুকে গেছে। কি সুন্দর লিলি পয়েন্টটা, লোটাস লোটাস। দিদিভাই হাত ধরবো কি, আমি না উল্টে যাবো। দিদিভাই আসছে, আমাকে না দিদিভাই ফেলে দেয়। বৃষ্টিতে একটু সমস্যা আছে মনে হচ্ছে। কাছে ভেতরে ঢোকো, ভেতরে সবুজে ঢোকো, সবুজে। এই রে আখির পর এটা পুরো অ্যাডভেঞ্চার হচ্ছে একদম। হ্যাঁ কি প্রপার্টি দেখবো না, অনিন্দিতার পা দেখবো বুঝতে পারছি না। প্রপার্টিটা কিন্তু বেশ সুন্দর। এখানে একটা লোটাস পয়েন্ট আছে, আপস্টেয়ার্স এই সিঁড়ি। বাহ কি সুন্দর। আর এইটা একটু সিম্বলিক ব্যাপার আছে, যারা জানো না হয়তো, এখান থেকে একটা গ্যাঞ্জেটিক ডলফিনসের একটা ট্যুর হয়, বোট ট্যুর হয়, অনেকেই করে সেটা। এতটা কাছ থেকে গ্যাঞ্জেটিক ডলফিন দেখা খুব কোথাও নেই, তো এর জন্য এই জায়গাটাকে আমরা ডেভেলপ করছি যাতে গ্যাঞ্জেটিক ডলফিন দেখা যায়। ওকে ওকে। অনেকেই জানে না এই জায়গাটা, আমি খুঁজে খুঁজে নেটে খুঁজে খুঁজে বার করেছি। এই জন্য এরা কি কি মাছ খায় দেখুন, মাছগুলোকে এগুলো সব নিজে হাতে বানিয়ে নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই একটু অন্ধকার হয়ে গেছেই, এই রিসর্টটা ইজ ওয়েল ওয়ার্থ ইট। ভেতরে কিন্তু বেশ সুন্দর লেগেছে, আমি আবার বাইরে বেরিয়ে রেকর্ড করছি। দিস ইজ দ্য কিচেন, এখানে কয়েকটা রুম আছে আর এইগুলো তো প্রিমিয়াম রুম। রুমটা একদম নতুন হচ্ছে, এখনো ফ্যানও লাগেনি, তো এটা হচ্ছে এখন। আর একদম গ্রামের ফিলিং দেখো, বাঁশের ইয়ে দিয়ে বানানো, আর দাদা বলছে দাদারই হাতে করে ডিজাইন করা এই পর্দাগুলো, তো সবই মানে হ্যান্ডমেড একটা ফিলিং আছে। আর সাইড টেবিল, বেসিক রুম কিন্তু খুব মানে নতুন, যেহেতু পরিষ্কার তো বটেই, তার সাথে যা এটা ওয়াশরুম, ওয়াশরুম বেশ বড়। এই পাশেও একটা রুম আছে আর ওপরেও দুটো রুম, তো চারটে রুম, তো ওপরেটা আরো সুন্দর, তো টোটাল চারটে রুম। আর এই এখন ওপরে যাচ্ছি, সিঁড়িটাও খুব সুন্দর, একদম অন্যরকম। এখন ওপরে রুমগুলো দেখতে চলো, ব্যাক টু অনিন্দিতা। আর এই যে যেটা দাদা বলছিল, এটা পাখিদের রুম, এটা বার্ডস রুম, এটা আমার হাতে বানানো। বাহ। আর এটা হচ্ছে রুম, নিচের মতনই অনেকটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা কবে কমপ্লিট হয়ে যাবে? মাস দেড়েকের মধ্যে হয়ে যাবে, দিয়ে ওপেন হয়ে যাবে। আচ্ছা কারেন্ট চলে এসছে, চাও দিল, থ্যাংক ইউ সো মাচ দাদা। এবার যদি বেশি আপনি মুভ করতে থাকেন তো পুরো মুভটাকে ওরা ডিটেক্ট করতে থাকে, তার জন্য ওরা দূরে সরে। চুপ করে যদি থাকেন, সাইলেন্ট মুডে থাকেন, তাহলে ওরা অনেকটাই ওরা কাছে আড়াও করে। পুরো আমাদের ডলফিন দেখা, আর এর সঙ্গে আবার নাইট সাফারি আছে। ওকে, এটা প্যাকেজেই আছে, এই প্যাকেজে, তো সেই জন্যই আমার দেখতে আসা। আচ্ছা আমার নাম হচ্ছে গণেশ চৌধুরী, আমি একজন প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সাথে যুক্ত আছি, এবং আমার এই প্রপার্টিটা আমি নিজেই মানে বলে না খুব কঠোর পরিশ্রম করে বানানো। এটাকে এবার এটা আপনারই প্রাইভেট প্রপার্টি, পুরো আমার হ্যান্ডক্রাফট করে বানানো আর কি। হ্যাঁ উনি বলছে পর্দাটাও আমার হাতে বানানো, আমাদের ডিজাইন করানো পুরোটাই, যে খাটগুলো পুরো আমার হাতে ডিজাইন করা, যে এরকম পাশের খাট হতে হবে,
মানে লোকেদের কাছে এমন কিছু হতে হবে যেটা একটু ইউনিক হয়। 3 ঘন্টা ট্রেনে পেরোলেই একটা আলাদা রকমের দৃশ্য দেখতে পাবেন, আলাদা মানে একবারে আলাদা। দৃষ্টিহীন যে প্রাণীটা যাকে বলা হয় গ্যাঞ্জেটিক ডলফিন, যাদের চোখ নেই, সেই প্রাণীটাকে আপনারা চোখের নাগালে দেখছেন, এবং কি পরিযায়ী পাখি আইল্যান্ডে মানে সারি সারি করে বসে আছে। অ্যাড করে আমি বট গাছ, জেনারেলি এখন আমি বট গাছ দিকে আমি খুব ঝুঁকে পড়েছি, কারণ আমার একটা খুব লক্ষ্য হচ্ছে যে 1 লক্ষ বট গাছ লাগানো। তার আমাদের বাসা বানানো কাঠের, সেখানে গিয়ে পাখি মারামারি করছে। এই আমরা এখন ফেরত যাচ্ছি, গণেশবাবু আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন। বৃষ্টি শুরু হয়ে গেছে আর গাড়ির কাঁচ খোলা বলে একটু ভয়ে ভয়ে চলে এলাম। টাটা, থ্যাংক ইউ গণেশ স্যার, থ্যাংক ইউ সো মাচ, কথা হবে। আর বাকিটা আমরা এখানে এসেই কভার করতে চাই, কি বলো, ভাল লেগেছে? ওকে দাদা, থ্যাংক ইউ, গুড নাইট। বেরিয়ে এসেছি আমরা, আর আমরা এখন কালনা কাটোয়া রোড দিয়ে যাচ্ছি। আর দেখো, কোনো এসি চলছে না, কিছু না, বৃষ্টি হচ্ছে আর সুন্দর ঠান্ডা ওয়েদার। এই যে আমাদের গাড়ি পার্ক, এই দিক দিয়ে চলে যাই কৃষ্ণনগর, আর আমরা আছি শ্রীরামপুর মোড়ে চপ খাবো বলে। ও কৃষ্ণনগর এইদিকে, এইদিকে নবদ্বীপ, আর আমরা দাঁড়িয়েছি এখন চপ খাবো বলে। তাই দাদারা বলেছে যা খাবে সেটাই গরম গরম ভেজে দেবো। কেমন খাচ্ছ? দারুন গরম গরম। চপ খেয়ে মায়ের হঠাৎ করে ইচ্ছা হয়েছে গরম গরম রসগোল্লা খাবে, নবদ্বীপের রসগোল্লা নিয়ে যাচ্ছি। এখন 10:45 বাজে আর আমরা কল্যাণী ব্রিজে আছি। ব্লগ শুরু হয়েছে দক্ষিণেশ্বরের মা কালী দিয়ে, আর শেষ হচ্ছে হংসেশ্বরী মন্দিরের মা কালী দিয়ে। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, নতুন জায়গাটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো ট্রিপল ক্যারিকে, অনেক অনেক শেয়ার করো, অনেক ভালোবাসা দিও, আর দেখতে থাকো আমাদের অন্য ব্লগসগুলো, আর নেক্সট ট্রাভেল ব্লগও খুব শীঘ্রই আসছে।